হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। পূর্বোত্তর রেলে সীমান্ত স্কুলে 126টি টিচার নিয়োগ করা হবে, তো চলুন দেখে নিই কি বলতে চাইছে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা ভিডিওটি পুরো দেখবেন, ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা টোটাল ইনফরমেশানটা পাবেন। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এবং ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমার এরকম ধরনের চাকরির প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আশা করি দেখলে আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে দেখুন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলে 26 জন পার্ট টাইম স্কুল টিচার নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। প্রার্থী বাছাই হবে ওয়াকিং ইন্টারভিউ মাধ্যমে। শূন্যপদ নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে HS স্কুল মালিগাঁও, এখানে নেবে পোস্ট গ্রাজুয়েট টিচার 4টি, প্রাইমারি টিচার ইংলিশ মিডিয়াম হচ্ছে 4টি। এবং রেলওয়ে HS স্কুল মালিগাঁও পোস্ট গ্রাজুয়েট টিচার 1টি ও টেট গ্রাজুয়েট টিচার 14টি, প্রাইমারি টিচার হচ্ছে 1টি। পারিশ্রমিক পোস্ট গ্রাজুয়েট টিচার প্রতি মাসে মোট 27,500 টাকা, টেট গ্রাজুয়েট টিচার 26,250 টাকা এবং প্রাইমারি টিচার 21,250 টাকা। বয়স হতে হবে 21 থেকে 65 বছরের মধ্যে। যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট টিচার সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং বিএড, এবং টেট গ্রাজুয়েট টিচারের টিচিং বিষয়ে গ্র্যাজুয়েশন এবং বিএড এর সঙ্গে টিচার এলিজিবিলিটি টেস্ট পাস এবং পড়ানোর মাধ্যমে বিষয় সেকেন্ডারি লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকতে হবে। এবং PTIদের ক্ষেত্রে গ্র্যাজুয়েটের সাথে ফিজিক্যাল ট্রেনিং, ডিপ্লোমা অথবা হায়ার সেকেন্ডারি বা BPED। ফাইন আর্টসের ক্ষেত্রে ড্রয়িং অ্যান্ড পেন্টিং অথবা ফাইন আর্টসে ব্যাচেলার ডিগ্রি এবং সংখ্যা অন্তত 2 বছরের সময় পূর্ণ সময় ডিপ্লোমা। প্রাইমারি টিচার ন্যূনতম 5 শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন ও সিনিয়র সেকেন্ডারি অথবা বিএড অথবা এলিমিনেটরি এডুকেশন বা JBT বা PTT তে ডিপ্লোমা বা টিচার এলিজিবিলিটি টেস্ট পাস বা ইন্টারভিউ। স্থান ও তারিখ, পোস্ট গ্রাজুয়েট এবং টেট গ্রাজুয়েট টিচারের ইন্টারভিউ হবে 22 আগস্ট 2019 সকাল 10টায় এবং প্রাইমারি টিচারের ইন্টারভিউ হবে 23 আগস্ট 2019 সকাল 10টায়। ঠিকানাটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ইন্টারভিউ দিন নির্দিষ্ট প্রমাণে পূরণ করা আবেদনপত্র, সম্পত্তি তোলা পাসপোর্ট ম্যাপের 2টি ছবি এবং যাবতীয় প্রমাণপত্রটি মূল এবং প্রতিরোধ জেরক্স গেজেটের অফিসারকে দিয়ে অ্যাসিস্টেড করি সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদনপত্র বয়ান পাবেন এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আবেদনপত্রটি এবং পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এই লিঙ্ক থেকে। এই দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।